এই শাড়িটার দাম কত? 52500। এইটা হচ্ছে 52500 তাতে। কোনটা নেভি ব্লু? এটা ভালো লাগছে তুমি বলো বাবা তোমার পাপ করেছে একচুয়ালি। এই যে আমার এইটা মুর্শিদাবাদি সিল্ক হাউস থেকে আমার ইচ্ছা কা মুর্শিদাবাদি সিল্ক আমার খুব প্রিয় এবং দামি আর এটাই ব্যাপার। সকলকে সুস্বাগতম। আমার অতিথি সকাল বেলাতে চলে এসেছে, একজন অতিথি আমার বিস্কুট ফেলে দিলেন হাত থেকে। এই যে দাঁড়াও, আমার বড়মশাই, আমি, আমরা সব রেডি হয়েছি, নিচে মামাই রেডি হচ্ছে। এখন কথা হচ্ছে, সকালে তো আপনারা দেখলেন প্রচুর অতিথিরা এসেছিলেন, তো তাদের সেবা যত্ন করলাম, তারা সন্তুষ্ট হয়ে চলে গেলেন, আশীর্বাদও করলেন জানি। তো যাই হোক, তারপর আমরা স্নান ঠান করে তারপর ব্রিজের তলায় ওখানে যারা অতিথিরা আছেন, আচ্ছা তাদেরকে খেতে দিয়ে এলাম। খেতে দিয়ে এসে স্নান ঠান করে লাঞ্চ ঠান্স করে আমি, মামনি, সৌম্য আর থেকে ছোট পিসুনি এমনি আমরা শপিংয়ে যাচ্ছি, পুজোর শপিং। আমাদের, আমার তো খানিকটা হয়ে গেছিলো কিন্তু মামনি একদমই হয়নি। আর যেহেতু মামনি যতই হোক ইন্ডিয়ান ওয়েমেন, তো তাই শুধু বাঙালি প্লাস আমার বাঙালি বধূ, তাই শাড়িটা তো দরকারই দরকার, পুজোর জন্য শাড়ি তো পরবেই। তো সেই জন্য বলছে, প্রিয়াঙ্কা অত শাড়ি, একটা তো শাড়ি কিনি, পুজোর সময় কি শুধু চুড়িদার পরে ঘুরবো? আমি তাহলে চলো, সেই জন্য আজকে আমরা গড়িয়াহাটে যাচ্ছি শাড়ি শপিং করতে। আচ্ছা আপনাদের দেখাই, এই যে আমার পুজোর স্পেশাল নতুন ব্যাগ হয়ে গেছে। এটা হচ্ছে কালকে আমি, আমরা চারজনে আপনি গেছিলাম, মামনি বাপি শুধু জুতোটা কেনা হয়েছে, তার সঙ্গে আমি এই ব্যাগটাও কিনে নিলাম, মানে বাপি আমাকে পুজোয় গিফট করলো আর কি ব্যাগ। মামনি বলো কেমন লাগছে, খুব ভালো লাগছে, এমন ভাব করছো না, না তুমি মুখে এক্সপ্রেশন এমন দিচ্ছ আমার সম্পর্কে লোকে কি ভাবে, জোর জোর সে নিয়ে যাচ্ছে, জোর জবরদস্তি বগল বগল নিয়ে যাচ্ছে। হ্যাঁ এইখানটাতেই আছে আমাদের, কোথায় ফাইনালি বলো, কি মনে হচ্ছে রাস্তা পার কর, দেখে আগে রাস্তা পার কর, যার মন তাহলে মনে হয় বেরিয়ে যাবে। আমরা এখানে মুর্শিদাবাদি সিল্ক হাউস দেখে আমার ইচ্ছা কা মুর্শিদাবাদি সিল্ক আমার ভীষণ প্রিয়, ভাত দিতে পারবে না মামা, পরে 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 কি করবে, হ্যাঁ সবই দেখা, হ্যাঁ
দেখে কিন্তু এগুলো আসবে এখানে এই যে তিনটে এইটা কত বললেন কাকু দামটা? এটা কত হবে? সব লেখা আছে। এটা 38 তো। ওটা প্লেন এর মধ্যে পার আছে। এই যে না ওইটা শুধু পার আর পার আছে। ওই যে গায়ে। আচ্ছা এই না এই কালারটা বলুন। আচ্ছা। এই যে কমে গেছে কিন্তু কোনটা দেখেছো? এইটা পছন্দের তালিকা আমরা তো রেখেছি। এই গাছ আমার বহুত শখ। হচ্ছে তো ভালো ভালোই আছে। এবার কোনটা নেবে এর মধ্যে? আমি দুটোই নেবো। হ্যাঁ, তাহলে বড় শরীরে থামা নিয়ে একটা বাপি করে এটার মধ্যে এটা ভালো এটা ভালো কোনটা নেভি ব্লু? ভালো লাগছে? তুমি বলো বাবা, তোমার বাবার পছন্দ হলে আমার কাছে জাহাজ সব ভালো। কাকু একটু কম করতে বলবেন, উপরে অনেকগুলো আছে আমাদের। ঠাম্মা শাড়ি নেওয়া হচ্ছে তো মামনি?
আরো ইঞ্চি পায় আরো সরু পায় এই শাড়িটার দাম কত? 52,500। এটা হচ্ছে 52,500। তাতে এটা কি পুরো হাতে বোনা হয় বলে দাম বেশি? আচ্ছা, দেখতে দারুণ সুন্দর। দেখা কোয়ালিটিটা দেখো, ফাইনালি কমপ্লিট করে চলো চলো কমপ্লিট হলো। ধন্যবাদ। এখন যার বাদ আছে কি আছে?